অতিথির বক্তব্যে এই কথা বলেন অধ্যাপক আব্দুল কাদির সালে। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান, মাওলানা নুরুল্লাহের সভাপতিত্বে এবং মাওলানা মঈনুদ্দিনের পরিচালনায় এতে বার্মিংহামের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। সেমিনারের শুরুতে বাংলাদেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি ও জামিয়া সিদ্দিকিয়ার চিন্তা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জামিয়া সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মুবনু। সেমিনারে লিখিত প্রবন্ধের উপর দৃষ্টিপাত করে বক্তব্য রাখেন মুফতি শাহ সদরুদ্দিন, মুফতি আব্দুল মুন্তাকিম, মাওলানা ইখলাসুর রহমান, মাওলানা জয়নাল আবেদিন, জিলু মিয়া সোহেল, আব্দুল মুনাইম খান শাহান প্রমুখ। সেমিনারটি গত বুধবার বার্মিংহামের স্মলহিতের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। পিস গ্রুপের উদ্যোগে উপমহাদেশের প্রথম শরিয়া কমপ্লায়েন্ট ফাইভ স্টার হোটেল পিস মেরিনার প্রচার ও প্রসারের লক্ষ্যে ইতালির মনসার বিনারিও সেত্তে অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। গত 30 জুন 2013 পিস গ্রুপের উদ্যোগে উপমহাদেশের প্রথম শরিয়া কমপ্লায়েন্ট ফাইভ স্টার হোটেল পিস মেরিনার প্রচার ও প্রসারের লক্ষ্যে ইতালির শান্তির শহর মনসার বিনারিও সেত্তে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এক সেমিনার। পিস গ্রুপের MD আব্দুল মান্নান হীরার সভাপতিত্বে ও CEO মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে কক্সবাজার কলাতলিতে নির্মাণাধীন শরিয়া কমপ্লাইন ফাইভ স্টার হোটেল পিস মেরিনার নির্মাণ, ক্রেতা ও শেয়ার হোল্ডারদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি পিস মেরিনা হোটেলের স্থাপনার সামনে। উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাবে পিস গ্রুপের MD তাদের উপর পূর্ণ আস্থা রেখে প্রকল্পের বিভিন্ন দিক যাচাই করে বিনিয়োগের মাধ্যমে নিজের ভবিষ্যৎ ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। আমি চেষ্টা করব আমার জীবনের বিনিময়ে এই প্রজেক্টটাকে সাকসেস করা। সেমিনারের শেষাংশে পিস মেরিনার পৃষ্ঠপোষকতায় মনসা সেন্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত MCC ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পিস গ্রুপের পক্ষে সার্টিফিকেট প্রদান করা হয়। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, মনসা, ইতালি। গোল্ডেন লিগেসির উদ্যোগে এবং বেডফোর্ডের স্থানীয় বাঙালিদের অংশগ্রহণে রবিবার স্থানীয় উচ নদীতে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত থাকছে আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শাইকের রিপোর্টে। আবহমান বাংলার সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টিকে প্রবাসী ও নতুন প্রজন্মদের কাছে তুলে ধরার লক্ষ্যে বেডফুটে গত 7ই জুলাই অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয় উস নদীতে বেলা 1 ঘটিকা হইতে বিকাল 6 ঘটিকা পর্যন্ত এ নৌকা বাইচে ইংল্যান্ডের বিভিন্ন শহর হইতে বিপুল সংখ্যক দর্শক ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অক্সফোর্ডটাকে নৌকা বাইচটা বেডফুট যা আপনারা আনছেন, এখন তো আরো বড় হয়েছে, অনেক মানুষ আসতে পারছে, এটা খুব খুব ভালো জিনিস। আমরা দূরদূরান থেকে আর আজকে নৌকা বাইচে অংশ নিয়েছেন সকলে, আমরা বেডফুট কমিউনিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং সালাম। নৌকা বাইচ উপলক্ষে স্থানীয় রাসেল পার্কে অনুষ্ঠিত এক ফুটবল টুর্নামেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মামুন, অনুরাধা সহ ইংল্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। ফরে নৌকা বাইসে চ্যাম্পিয়ন ওল্ডাম ড্রাগন ও রানার্স আপ কোভেন্ট্রি লায়ন ও তৃতীয় স্থান নির্ধারণ ইফসুইস দলের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ কবির আহমদ, এম.এ. রৌফ ও গুলজার মিয়া। আবহমান বাংলার সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টিকে প্রবাসী এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বেডফুটে প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হোক, এটাই আগতদের প্রত্যাশা। সাইকুলক সাহেব, চ্যানেল আই, বেডফুট। মঙ্গলবার ব্রিস্টল বাংলা কালচারাল গ্রুপ আয়োজন করে এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের। উক্ত টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, টান টান উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কার্ডিফ থেকে আগত আব্দুল কাদির টিটু ও শাহাব আলী জুটি। এতে রানার্স আপ হয় জুবেল ও ইমন জুটি। এ সময় খেলা উপভোগ করেন বাংলা কালচারাল গ্রুপের সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মৎসির, নান্নু মিয়া, আবু সাইদ, মনসুর আহমেদ, জিয়াউল হক, ইব্রাহিম রুমেল, মৎসিন আলী সহ আরও অনেকে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমরুল হক ও সাধারণ সম্পাদক জাবেদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আনোয়ারুল হক জাহাঙ্গীর।
ভবিষ্যতে এ ধরনের আয়োজনের মাধ্যমে ব্রিটেনে বেড়ে ওঠা বাঙালি তরুণদের খেলার প্রতি উৎসাহিত করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন স্থানীয় সুধীজনরা। এবার সিলেটের খবর। পাঁচ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয়কে সরকারের জন্য সতর্ক বার্তা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়লাভের পর নগরীর নতুন মেয়র আরিফুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ করতে রবিবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর সিলেটের বাসায় যায়। এ সময় তিনি বিজয়ের আনন্দে অর্থমন্ত্রীকে মিষ্টি মুখ করান। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী উপরিউক্ত মন্তব্যটি করেন। এছাড়া এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী গাজীপুর সহ পাঁচ সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় থেকে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন। এ সময় সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের যানজট, পানি সংকট, জলাবদ্ধতা সহ নানা সমস্যার চিত্র তুলে ধরে এর সমাধানে মন্ত্রীর কাছে একটি প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় সদ্য নির্বাচিত মেয়র সাংবাদিকদের জানান, মন্ত্রী তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় মহাজোট সরকারের প্রতি ব্রিটিশ নেতাদের সন্তোষ। সিসিডিটি ইউকের উদ্যোগে ফেইথ অ্যান্ড কমিউনিটি কজিয়ান বিয়ন্ড উলভিচ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। মিল্টন কিংসের প্রথম বাঙালি কাউন্সিলর মোহাম্মদ দেলোয়ার খানের সাথে বাঙালি মিডিয়ার মত বিনিময়। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।